একটা বড় বনে অনেক পাখি বাস করত। সেখানে টুনি ও তার দুই বাচ্চা একসাথে থাকত। তুলি আর টুকি দুই বোন, তারা সবে বড় হচ্ছিল। তুলি খুব সরল আর দয়ালু স্বভাবের ছিল, অন্যদিকে টুকি খারাপ ও দুষ্টু স্বভাবের ছিল। তুলি সবসময় পরিশ্রম করত। একদিন তুলি তার মা টুনিকে বলল, মা, ও মা, মা, এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের নিজেদের বাড়ি বানানো উচিত। হ্যাঁ মা, তুই একদম ঠিক বলেছিস, এখন তোরা বড় হয়ে গেছিস, তোদের নিজেদের বাসা নিজেই বানানো উচিত। না না মা, আমরা এখনো এত বড় হইনি মা, এর তো মাথা খারাপ হয়ে গেছে, দিদি সবসময় উল্টো কথা বলে। মা টুকি, এতে ভুল কি বলেছে? একদিন না একদিন তোমাদের আমাদের থেকে আলাদা হতেই হবে, তাহলে তুমি এখন থেকে আলাদা হওয়ার চেষ্টা করো না কেন? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো, এই জন্যই তো আমি বলছি আমাদের নিজেদের বাসা নিজেদের বানিয়ে নেওয়া উচিত। আমাকে কাল থেকেই বাসা বানিয়ে দেওয়া শিখিয়ে দিও তুমি মা। এই দিদি, তুই পাগল হয়ে গেছিস, তোর যা ইচ্ছে তাই কর, আমার ভালো লাগে না মা এগুলো। তুলি টুকি, তোমরা দুইজনই আমার সন্তান, আর তোমাদের দুজনের প্রতি আমার সমান অধিকার আছে, তাই জন্য আমি কাল তোমাদের দুজনকে বাসা বানানো শিখাবো। পরের দিন টুনি তুলি টুকিকে বাসা বানানো শিখা শুরু করে দেয়। সারা দিন চলে যায় বাসা বানানো শিখাতে। তুলি অনেক তাড়াতাড়ি বাসা বানানো শিখে যায়, কিন্তু টুকি অনেক অলস, সে মনোযোগ দিয়ে বাসা বানানো শিখে না। আর সে মনে মনে ভাবে, আমি কেন বাসা বানাতে শিখব? আমি যদি বাসা বানাতে শিখে যাই তাহলে মা আমাকে আলাদা করিয়ে দিবে, তারপর আমাকে সারা দিন খাবার খুঁজতে হবে, কত কাজ করতে হবে। এগুলো ভেবে টুকি বাসা বানানোর কাজে ফাঁকি দেয়। পরের দিন তুলি নিজের জন্য খুব সুন্দর একটা বাসা বানায়, আর তার মা টুনিকে ডাকতে থাকে। মা, ও মা, কই গেলে? তাড়াতাড়ি এসে দেখে যাও, আমি বাসা বানিয়ে ফেলেছি, আমার কি যে ভালো লাগছে মা, আমি বাসা বানাতে পারি, হি হি হি, কি মজা। টুলির এত সুন্দর বাসা আর ওর পরিশ্রম দেখে টুনি ভীষণ খুশি হয়, আর টুলিকে বলে, ও মা টুলি, তোর বাসা তো খুবই সুন্দর হয়েছে, তুই আমার ভালো মেয়ে। টুলিকে এ কথা বলার পর টুনি টুকিকে রেগে বলতে লাগে, দেখলি টুকি, টুলি কত ভালো, ও সব কাজ নিজেই করা শুরু করে দিয়েছে, কত সুন্দর বাসা বানালো, আর অন্যদিকে তুই আমার আনা খাবার খেয়ে ফুর্তি করে বেড়াস। তো কি হয়েছে মা, আমি কোনো কাজ করতে পারবো না, তুমি তো আমার মা, তাই তুমি আমাকে খাবার এনে দিবে। এ কথা বলে টুকি রেগে সেখান থেকে উড়ে চলে যায়। উড়তে উড়তে গিয়ে একটা ডালে গিয়ে বসে। টুকিকে একা বসতে দেখে সেখানে একটা কাকলি কাক এলো। কি হয়েছে টুকি, মন খারাপ করে বসে আছিস কেন? কি আর হবে কাকিমা, কালকে মা আমাকে আর দিদিকে বাসা বানানো শিখিয়েছে, আজ দিদি বাসা বানিয়ে ফেলেছে কিন্তু আমি পারিনি, তাই মা আমাকে খুব কথা শোনালো। আচ্ছা, তোর বোনটা তো খুব চালাক, ওই তোকে ছোট করেছে, তুই আর প্রতিশোধটা নে, ওর বাড়িটা ভেঙে ফেল। হ্যাঁ ঠিক বলেছো কাকিমা, আমাকে প্রতিশোধ নিতে হবে, কিন্তু মা জানতে পারলে তো আমাকে অনেক কথা শোনাবে। আরে কিছু হবে না, চুপি চুপি ঘরটা ভাঙবি, আর তোর মাকে বলবি তোর বোন কিছুই পারে না, ঘর ভেঙে গেছে। এ কথা শুনে টুকি ভীষণ খুশি হয়। তারপর যেই রাত হয় সবাই ঘুমিয়ে পড়ে, তখন টুকি চুপি চুপি গিয়ে তুলির বাসাটা ভেঙে দেয়। আর সকাল হতেই টুনি দেখে যে তুলির বাসাটা ভেঙে গেছে। এ কি তুলি টুকি, তোরা কোথায়? তুলির বাসাটা কিভাবে ভেঙে গেল? একই মা, তাই তো, আসলে মা দিদি অনেক কাঁচাভাবে বাড়ি বানিয়েছে তাই ভেঙে গেছে, দিদি এখনো ভালোভাবে বাসা বানাতে পারে না, আর তুমি আমাকে এমনি এমনি বকলে। তখনই টুনিদের বাসায় একটা প্যাঁচা উড়ে আসে আর বলে,
মিথ্যা বলছো কেন টুকি? তুমি তো টুনির বাসাটা ভেঙে দিলে, আমি নিজের চোখেই দেখেছি। এ শুনে টুনি খুব রেগে যায় আর টুকিকে বাসা থেকে বের করে দেয়। তারপর এ কথা রাজদরবারে পৌঁছে যায়। রাজা টিয়ার সামনে দুই বোন দাঁড়িয়ে থাকে আর টিয়ে বলে, টুকি তুমি কেন এমন করেছো? তুমি এতটা খারাপ কেন? এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। তুমি যেহেতু তুলির ঘর নষ্ট করেছো, তোমাকেই ওর ঘর বানিয়ে দিতে হবে, না হলে তোমাকে বন থেকে বের করে দেওয়া হবে। টুকি নিজে শাস্তি শুনে সেখান থেকে চলে যায়। তারপর টুকি ভীষণ পরিশ্রম করে, কিন্তু অল্পক্ষণে বাসা বানাতেই ওর অবস্থা খারাপ হয়ে যায়। তখন তুলি ওর কাছে এসে বলে, বোন কি হয়েছে? মনে হচ্ছে তুই ক্লান্ত হয়ে গেছিস। যদি ক্লান্ত লাগে দে আমাকে দে, আমি তোকে সাহায্য করছি। চুপ কর, আমাকে দয়া দেখাতে আসবি না, সব তোর জন্য হয়েছে, এখন ঢং করতে এসেছিস তাই না? টুকি কোনোদিন এত কাজ করেনি, যার কারণে ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর টুকি অজ্ঞান হয়ে পড়ে যায়। এ দেখে টুনি আর তুলি টুকিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বড় ধরনের অসুখ হয়ে গেছে। আমাদের বনে বড় পাহাড়ের পাশে এক ফলের গাছ আছে, সে ফলের নাম অদ্ভুত ফল। সেই ফলটি নিয়ে এসে টুকিকে খাওয়াতে হবে, না খাওয়ালে টুকি মারা যাবে। তারপর তুলি উড়তে উড়তে অনেক কষ্টে সেই পাহাড়ের কাছে গাছটার কাছে যায় আর ফল নিয়ে আসে। এসে টুকিকে সেই ফল খাওয়ায়। তারপর টুকি সুস্থ হয়ে যায়। টুকি সুস্থ হয়ে উঠে বলে, দিদি তুই আমাকে ক্ষমা করে দিস, আমি সব সময় তোর খারাপ চেয়েছি। আমি অন্যদের কথা শুনে তোর বাসা ভেঙে দিয়েছি, আর আমি জানতাম না তুই আমার জন্য এত কিছু করবি, আর তুই আমাকে এত ভালোবাসিস দিদি। তুলি তোর বোনকে ক্ষমা করে দে মা, দেরি করে হলেও আমার টুকি মাঝে বুঝতে পেরেছে, এটাই আমার কাছে অনেক। মা টুকি আমার ছোট বোন, আর ছোটরা তো ভুল করেই থাকে, আমার ওর প্রতি কোনো রাগ নেই। দুই বোনের মধ্যে ভালোবাসা দেখে টুনিও ভীষণ খুশি হয় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।